সমাজে সচেতনতা বৃদ্ধি এবং দর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ সহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় গাংনী উপজেলা পরিষদের সামনে মেহেরপুর জেলার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিক মূল্যবোধের শিক্ষা। নারীর উপর যে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন মেনে নেওয়া হবে না। এ সময় ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি নিশ্চিতকরণের দাবি করেন তারা।